কয়েকদল মানুষকে এই শবে বরাতের রাত্রিতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না, মাফ করেন না। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতেও ক্ষমা করেন না, শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসীম রহমত নিয়ে আল্লাহর বান্দাদের অভিমুখী হয়ে থাকেন, কিন্তু তারপরেও কিছু সংখ্যক মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাতেও ক্ষমা করেন না। তারা হলো আট দলে বিভক্ত, আট প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতেও মাফ করে দেন না। এক নম্বরে যারা শিরিক গুনাহ করে, এই মুশরিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতেও মাফ করেন না। দুই নম্বরে যারা হিংসুক হাসিদ মুসাহিন, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রেও মাফ করেন না। তিন নম্বরে ওই সমস্ত লোক যারা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে না, আত্মীয় স্বজনের সম্পর্ককে ছিন্ন করে চলে, এদেরকেও শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। চার নম্বরে যারা ঘণ্টার নিচে যে সমস্ত পুরুষেরা কাপড় পরিধান করে, তাদেরকেও আল্লাহ শবে বরাতের রাতেও ক্ষমা করেন না। পাঁচ নম্বরে যারা তাদের মা বাবার অবাধ্য, মা বাবার অবাধ্য সন্তানদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতে মাফ করেন না। ছয় নম্বরে যারা মদ পান করে, নেশা দ্রব্য পান করে, এদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতেও মাফ করেন না। সাত নম্বরে যারা ব্যভিচার বা জিনা করে, এই জিনাকার জিনাকারী জিনাকারিণী উভয়কেও আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতেও মাফ করেন না। আট নম্বরে কাতিলুন নাফসি, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতে ক্ষমা করেন না। আমি এই আট প্রকার মানুষের কথা আপনাদের বাসায় বললাম, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম